উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ নমস্কার বন্ধুরা আমার পূজা রাঙ্গি নাই আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য হরে কৃষ্ণা 2022 সালের সর্বশেষ একাদশী ব্রত পালন করতে হবে সফলা একাদশী ব্রত এই সফলা একাদশী ব্রত কবে 19 ডিসেম্বর নাকি 20 ডিসেম্বর এই নিয়েই আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার পূজা রাঙ্গি নাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে সফলা একাদশী ব্রত ইংরাজির 19 ডিসেম্বর 2022 বাংলার 3রা পৌষ 1429 সোমবার বেশ কিছু স্থানে এই ব্রত পালন করতে হবে 20 ডিসেম্বর 2022 মঙ্গলবার সেই সমস্ত স্থানগুলি হলো মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রুনেই এই সকল স্থানগুলি ছাড়া অন্যান্য সকল স্থানেই এই সফলা একাদশী ব্রত পালন করতে হবে 19 ডিসেম্বর 2022 সোমবার শুধুমাত্র উল্লেখিত স্থানগুলিতেই এই ব্রত পালন করতে হবে 20 ডিসেম্বর 2022 মঙ্গলবার আগের একাদশী সংক্রান্ত ভিডিওতে আমি আলোচনা করেছি একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন না কী কী করা উচিত কী কী করা উচিত নয় তবু আমি সংক্ষেপে এই ভিডিওতে বলে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন মানে আমিষ আহার গ্রহণ করবেন না একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন করবেন এবং নেশাদ্রব্য বর্জন করবেন এবং একাদশীর আগের দিন রাত্রিবেলা রাত্রি 12টার আগে রাত্রের আহার গ্রহণ করে নেবেন এবং দন্তমার্জন করে নেবেন একাদশীর দিন সকালবেলা ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র অর্পণ করে সংকল্প করবেন সংকল্প মন্ত্র হল একাদশং নিরাহার স্থিত্বা অহম অপরিহানি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে সংকল্প করবেন যদি এই মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে ভগবানের কাছে করজোড়ে নিবেদন করবেন হে ভগবান আমি তোমার একাদশী ব্রত পালন করতে চলেছি আমি যেন এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে পারি তুমি আমাকে সহায়তা করো আমায় তুমি শক্তি দাও আমাকে সক্ষম করে তোলো এই একাদশী ব্রত পালন করার জন্য একাদশীতে নির্জল উপবাস করাই উত্তম যদি একাদশীতে নির্জল উপবাস করতে না পারেন তাহলে ফল দুধ সাগু ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন একাদশীতে আপনি ভগবানের সংস্পর্শে থাকার চেষ্টা করুন সারাদিন কৃষ্ণ ভাবনায় মেতে থাকুন হরিনাম জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন অধিক পরিমাণে এবং পরদিন সকালবেলা ভগবানের কাছে পারণ করতে হবে পারণ মন্ত্র উচ্চারণ করে একাদশী পারণ মন্ত্র হল অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞানদিষ্ট প্রদোভব এই মন্ত্র উচ্চারণ করে পরদিন সকালবেলা আপনাকে এই ব্রত ভঙ্গ করতে হবে বা ব্রত পালন করতে হবে এই সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং কখন পালন করতে হবে পালনের সঠিক সময় আমি এক্ষুনি প্রদান করছি যে সকল স্থানে এই ব্রত পালন করতে হবে 19 ডিসেম্বর 2022 সোমবার সেই সকল স্থানে এই ব্রত পালন করতে হবে পরদিন অর্থাৎ 20 ডিসেম্বর 2022 মঙ্গলবার সকাল 8টা বেজে 8 মিনিট থেকে 9টা বেজে 48 মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই আপনাকে পালন সেরে নিতে হবে আর যে সকল স্থানে এই ব্রত পালন করতে হবে 20 ডিসেম্বর 2022 মঙ্গলবার আমি আগেই উল্লেখ করেছি সেই সমস্ত স্থানগুলি সেই সমস্ত স্থানগুলিতে পালন করতে হবে 21 ডিসেম্বর 2022 বুধবার সকাল 8টা বেজে 45 মিনিট থেকে সকাল 9টা বেজে 15 মিনিটের মধ্যে তো বন্ধুরা আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এতে ভগবান সন্তুষ্ট হবেন
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওতে একাদশী সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলি জানাতে পারেন। আর আপনি যদি আমার পূজা নাগিনা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি ইনস্টাগ্রামেও আমার পূজা নাগিনাকে ফলো করতে পারেন, সেখানেও পূজা সংক্রান্ত অনেক রকম ভিডিও আছে, তাই আপনি ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিয়োজিত থাকুন, আর প্রেমের সাথে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। ধন্যবাদ।